আসসালামু আলাইকুম। মহান বিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন, খারাপ মানুষদের কারণে সমাজ ধ্বংস হয় না, বরং সমাজ ধ্বংস হয় খারাপ কাজ দেখে ও ভালো মানুষদের নীরবতায়। এই উক্তিটা সমকামিতা বিতর্কের ক্ষেত্রেও প্রযোজ্য। সমকামিতা অবশ্যই খারাপ, এর কোনো উপকারিতা নেই, কিন্তু অপকারিতা প্রচুর। অতীতে এই সমকামিতার জন্য সম্পূর্ণ একটি জাতি ধ্বংস হয়েছিল। যে জাতি অনেক সম্পদশীল ছিল, তাদের কাছে কোনো কিছুরই অভাব ছিল না, তবু শুধু একটিমাত্র অপকর্মের কারণে তাদের পুরো জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। তবে কেন এই জাতিকে ওই অপকর্মের কারণে ধ্বংস করে দেওয়া হয়েছিল, সে সম্পর্কে আজকে আমাদের মিস্টেরিয়াস এক্সক্লুসিভের এই পর্বে আলোচনা করা হবে। সমকামিতা বা সমপ্রেম বলতে সমলিঙ্গের ব্যক্তির প্রতি আকর্ষণ অথবা যৌন আচরণকে বোঝায়। যৌন অবমুখিতা হিসেবে সমকামিতা বলতে বোঝায় মূলত সমলিঙ্গের ব্যক্তির প্রতি আবেগীয় বা যৌন আকর্ষণের একটি স্থায়ী কাঠামো বিন্যাস। পুরুষ সমকামীদেরকে গে এবং মহিলা সমকামীদেরকে লেসবিয়ান হিসেবে ডাকা হয়। সমকামিতা অবশ্যই খারাপ, এর কোনো উপকারিতা নেই, কিন্তু অপকারিতা প্রচুর। এমনকি যারা সমকামিতা সমর্থন করছেন, হয়তো তাদের অনেকেই সমকামের ধারা কাছেও যাননি, যাবেনও না, অথচ মুক্ত মনস্বাস্থ্যে তারা এই অপকর্মকে সমর্থন করছেন। আবার উল্টোটাও রয়েছে, কেউ কেউ মনের পশুত্বকে জাহিল করার জন্য এই অপকর্মকে সমর্থন করেই যাচ্ছেন, কিন্তু লজ্জাবশত তারা নিজেকে সমকামী বলে ঘোষণা করছেন না। বিকৃত পাপে অভ্যস্ত ছিল লুত আলাইহিস সালামের জাতি। লুত আলাইহিস সালামের জাতি যে অঞ্চলে বাস করত তাকে বর্তমানে ট্রান্সজর্দান বলা হয়। এটি ইরান ও ফিলিস্তিনের মধ্যবর্তী স্থানে অবস্থিত। বাইবেলে এ জাতির কেন্দ্রীয় স্থান সাদুম বলা হয়েছে। সাদুম নগরী সবুজ শ্যামল ছিল, তাতে পানির সরবরাহ ছিল পর্যাপ্ত, ভূমি ছিল অত্যন্ত উর্বর ও শস্যে ভরপুর। অঞ্চলটিকে আল্লাহ তাআলা নানা প্রাচুর্য দিয়ে ঢেলে সাজিয়েছিলেন। লুত আলাইহিস সালামের জাতি প্রাচুর্যময় জীবনযাত্রার সঙ্গে বেপরোয়া হয়ে ওঠে। পৃথিবীতে পরিচিত ও অপরিচিত এমন কোনো অপরাধ নেই যা সে জাতির ভেতর ছিল না। সে সময় তারা আরও একটি অপরাধ আবিষ্কার করেছিল যা তখন পর্যন্ত অন্য কোনো জাতির মধ্যেই দেখা দেয়নি, সেটি হলো সমকামিতা। তারা সমলিঙ্গের মানুষের মাধ্যমে যৌন চাহিদা পূরণ করতে উৎসাহী ছিল। এই জঘন্য অপকর্ম তারা প্রকাশ্যে করে আনন্দ লাভ করত। হাজারো বছর আগে লুত আলাইহিস সালামের জাতি সমকামিতার মতো ঘৃণ্য অপকর্ম আবিষ্কার করেছিল। বর্তমান যুগের সভ্য লোকেরা সে জাতিকে অজ্ঞ, অশিক্ষিত ও মূর্খ ছাড়া আর কিছুই বলে না। আশ্চর্যের বিষয় হলো, সে অজ্ঞ, অশিক্ষিত ও মূর্খ জাতির মাধ্যমে আবিষ্কৃত এই সমকামিতা বর্তমানের সভ্যতা গর্বিত লোকেরা সাদরে গ্রহণ করছে। বর্তমানে পাশ্চাত্যের বেশিরভাগ ব্যক্তি ও সমাজ জীবনে নৈতিকতার কোনো অস্তিত্ব নেই। পাশ্চাত্য জগতে অবাধ যৌনচার কথিত সভ্য লোকদের পশুত্বের দ্বারপ্রান্তে দাঁড় করিয়েছে, ফলে পরিবার গঠন, সামাজিক শৃঙ্খলা ও বিবাহ পদ্ধতি সেসব দেশে বিলুপ্তির পথে। সমকামিতার মতো ঘৃণ্য অপকর্ম লুত আলাইহিস সালামের জাতির মাধ্যমে শুরু হলেও এর সপক্ষে যুক্তিবাদী ব্যাখ্যা দাঁড় করিয়েছে গ্রিক জাতি। তাদের দর্শন এই ঘৃণ্য অপরাধকে চারিত্রিক সৌন্দর্যের মর্যাদায় ভূষিত করতে চেষ্টা করছে। গ্রিক সভ্যতার ধ্বংসস্তূপে আধুনিক ইউরোপের জন্ম, আর সমকামিতার বাস্তবিক কাঠামো তৈরিতে অসমাপ্ত কাজ সম্পন্ন করেছে আধুনিক ইউরোপ। পশ্চিমা দেশগুলোতে এর সপক্ষে প্রকাশ্যে প্রচারণা চালানো হয়েছে, অথচ 1973 সালের আগে একে মানসিক অসুস্থতা হিসেবেই দেখা হতো। 1973 সালে আমেরিকার সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন সমকামিতাকে মানসিক অসুস্থতা থেকে অব্যাহতি দেয়। ব্যভিচার ও সমকামিতার মতো বেপরোয়া যৌনতার ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে ইসলাম। ইরশাদ হয়েছে, তোমরা ব্যভিচারের কাছেও যেও না। সূরা বনি ইসরাইল আয়াত 32। ইসলামের দৃষ্টিতে সমকাম ব্যভিচারের চেয়েও জঘন্য অপরাধ। পবিত্র কোরআনের অনেক সুরাই লুত আলাইহিস সালামের জাতির এই ধরনের অপকর্ম বিষয়ে মানুষকে বারবার সতর্ক করা হয়েছে। তাদের করুণ পরিণতির কথাও তুলে ধরা হয়েছে ইসলাম ধর্মে। ইসলাম ধর্মে সমকামিতার পার্থিব শাস্তি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যাদের লুত জাতির মতো কাজে লিপ্ত দেখবে তাদের উভয়কেই হত্যা কর। সমকামিতা ও অবাধ যৌনতায় এইডসের মতো প্রাণঘাতী রোগের কারণ। এ ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক আগেই তার উম্মতকে সতর্ক করেছেন। তিনি বলেন, যখন কোনো জাতির মধ্যে অশ্লীলতা এমনভাবে ছড়িয়ে পড়ে যে তারা প্রকাশ্যে অপকর্মী লিপ্ত হয়, তখন তাদের মধ্যে এমন রোগ ব্যাধি ছড়িয়ে পড়বে যা তাদের পূর্বপুরুষদের মধ্যেও ছিল না। সমকামিতা বিষয়ে কোরআন ও হাদিসের সব বক্তব্য সামনে রেখে খেলাফত
আমলের ইসলামী রাষ্ট্রে সমকামিতার অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হতো। ইসলামের চার খলিফার যুগে সমকামী ব্যক্তিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হয়েছিল। নিজ জাতির অপকর্মে অতিষ্ঠ হয়ে গেছিলেন হযরত লূত আলাইহিস সালাম, তাই তিনি খুব দ্রুত আজাব প্রত্যাশা করেছিলেন। প্রভাতের সময় আজাব আসবে, এ কথা শুনে লূত আলাইহিস সালাম বললেন, প্রভাত হতে তো এখনো অনেক দেরি। এর জবাবে ফেরেশতারা তাকে আরেকটু ধৈর্য ধারণ করার পরামর্শ দেন। তারা বলেন, প্রভাত কি কাছে নয়? অর্থাৎ রাতটি পার হলেই তো প্রভাত, তখনই তো আজাব আসবে। ঘোষণা অনুযায়ী নির্দিষ্ট দিন প্রভাতে লূত আলাইহিস সালাম এর জাতির ফয়সালা হয়ে যায়। পরকালের চূড়ান্ত বিচারের আগেই দুনিয়ায় তারা নির্মম পরিণতি বরণ করে। তো হযরত লূত আলাইহিস সালামের জাতির শেষ পরিণতি এবং ডেড সি সৃষ্টির সকল রহস্য জানতে চাইলে আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট করুন। বর্তমানে সমকামীদের উপর আসমানি আজাব আসে না কেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ সমূলে বিনাশ করবেন না বলে ওয়াদা করেছেন, তাই বর্তমানেও কেউ কেউ সমকামিতার মতো জঘন্য অপরাধ করলেও তাদের সমূলে ধ্বংস করে দেওয়া হয় না। তবে সন্দেহ নেই যে প্রকৃতি এই প্রকৃতি বিরোধী কাজের প্রতিশোধ না নিয়ে ছাড়ে না। ইন্টারন্যাশনাল জার্নাল ও অ্যাপিডিওলজিতে প্রকাশিত এক জরিপে দেখা গেছে, সমকামী ও উভয়কামীরা অস্বাস্থ্যকর জীবনযাপন করে, তাদের গড় আয়ু স্বাভাবিকের চেয়ে কম। গবেষণায় আরও দেখা গেছে যে স্বাভাবিক যৌনাচারের চেয়ে সমকামীদের অবসাদ, আত্মহত্যা ও নেশায় আসক্তির আশঙ্কা প্রায় 50 গুণ বেশি। সমকামিতা সিফিলিসের মতো রোগ ছড়াতেও ব্যাপকভাবে দায়ী। যুক্তরাষ্ট্রের মিনেসোটায় 2008 সালে সিফিলিস 40% বেড়ে যাওয়ার কারণ উদ্ঘাটনে সমকামিতার সম্পর্ক পাওয়া যায়। সমকামিতা এমন বিষয় পৃথিবীর সব ধর্মে যা অপরাধ হিসেবে বিবেচিত। এটি শুধু ধর্মবিরোধী নয়, এটি সম্পূর্ণ অপ্রাকৃতিক, অবৈজ্ঞানিক ও নিকৃষ্টতম কাজ। অল্প কিছুদিন আগেই বিশ্ব গণমাধ্যমে খবর বেরিয়েছিল, ইংল্যান্ডে সমকামীদের মধ্যে ছড়িয়ে পড়েছে সুপার গোনোরিয়া। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল ও প্রিভেনশনের মতে সমকামীদের মধ্যে এইডস আক্রান্ত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি। ইতিমধ্যে গে রোগ নামে কিছু রোগ পরিচিত লাভ করেছে। এর একটি হলো স্টাব স্ট্রেইন। এগুলো প্রকৃতির প্রতিশোধ ছাড়া আর কিছুই নয়। অবশ্যই একটি কথাই বলি যে সমকামিতা একটি ভয়ঙ্করতম অপরাধ। এটি সমাজকে গড়তে পারে না, বরং সমাজকে ধ্বংস করে, পরিবারকেও ধ্বংস করে। সুতরাং আমাদের সকলের উচিত এসব জঘন্যতম কাজ থেকে দূরে থাকা, কারণ আমরা যদি এখন এসব অপকর্ম থেকে দূরে থাকতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সন্তানরা ভালো সমাজ বা একটি ভালো প্রকৃতি পাবে তার কোনো গ্যারান্টি নেই। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, এবং আপনারা যদি এ ধরনের আরও ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।